রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে, যে কাজ কাম নাই, খাবারের ঝামেলা অন্তত নাই, এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায়, সময় কাটে না। আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে, ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে। আর সাহাবীদের কাছে সময় এত কম ছিল, তারা এসে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না, আপনি একটু সংক্ষেপ করে দেন, সময় পাচ্ছি না। তারা সময় পাইতেন না সাহাবীরা, আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে। মনে রাখবেন, রোজার উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো। যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ, এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে, ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া কিছুই নয়। আপনার হাতে যদি সময় থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি একটা ইসলামিক বই পড়েন, আপনি একটা নলেজ অর্জন করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন, আপনি অন্য মানুষের উপকার করেন, বইয়ের ইফতারি বানানোতে হেল্প করেন, মায়ের কাজে সহযোগিতা করেন, কাজের অভাব নেই। যারা অকর্মা, নিষ্কর্মা, যারা অলস, যারা সমাজ এবং পরিবারের বোঝা, সেই মানুষগুলো বলে সময় কাটানোর জন্য আমরা কিছু। সময় আপনি কাটান কোত্থেকে? সময় তো আপনার পাওয়ারই কথা না। রমজান উপলক্ষে 22টা স্পেশাল আমল আছে। কয়টা? 22টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, রমজানের জন্য স্পেশাল এগুলো, কোরআন এবং হাদিসের আলোকে। এই 22টা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রাখেন, দেখবেন বেহুশ হয়ে যাবেন আমল করতে করতে, কখন আপনি ক্যারাম খেলবেন। অতএব রোজা রেখে এগুলো করা জায়েজ নয়।